গুড মর্নিং বন্ধুরা, অনুষ্কা ব্লগ চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আজকে চলে এসেছি। তো প্রথমেই তোমাদের সকালবেলার জানাই যে সুপ্রভাত বা গুড মর্নিং। তো সুপ্রভাত গুড মর্নিং মানে আমাদের প্রথমেই শুরু হয়ে যায় দাঁত মাজা নিয়ে, ওই জন্য আমি প্রথমেই তোমাদের দাঁত মাজা দিয়ে ভিডিওটা শেয়ার করছি। দাঁতটা একটুখানি ভালোভাবে চোখ বন্ধ করে একটু আরাম করে একটুখানি চেয়ারের মধ্যে বসে ভালোভাবে দাঁতটা মেজে নিই। দেখো না, বারবার চোখ বন্ধ করছি, আবার চোখ খুলছি। তার আগে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এরপর দাঁতটা মেজে বাসি জামাকাপড় ছেড়ে তারপরে চা ফা খাওয়া হবে। তারপরে মামামের স্কুলের মানে স্কুলের ব্যাগ তো গোছানোই আছে, যেহেতু ওর পরীক্ষা। টিফিন দেবো, সেই টিফিনটাও তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা ওয়েদারটা না খুব ভালো লাগে জানো তো, মানে ঠান্ডাও নয় গরমও নয়, আর তাছাড়া যা গরম পড়েছে এখন কি বলবো, মানে সকালবেলা ওয়েদার ছাড়া কোনো সময়ই ভালো লাগে না। এইটুকুনি সময়ই জাস্ট একটুখানি রোদ ছাড়া থাকে, বাকি সময়টাতে একদম রোদের একদম পুরো কি বলবো, মানে গরমেতে একদম অস্থির হয়ে পড়েছি। সত্যি প্রচণ্ড পরিমাণে এখানে গরম, মানে শীতকালে আমার ভালো লাগে, এই গরমকালে ব্যাচপ্যাচানি গরমে কাজ করা যায় না, ভালো লাগে না কিছুই। তো দেখো, এখানে দাঁত মাজার পরে আমি এবার আস্তে আস্তে কাজ শুরু করে দেবো। সকালবেলা থেকে শুরু হয়ে যায় কাজ, আর আজকে সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো, একটুখানি বাবার বাড়িতেও যাব, একটুখানি কাজকর্মও আছে, আর তাছাড়া মাম্মামের স্কুলও আছে। তো চলো, এবার দাঁত ফাঁত মাজা হয়ে গেছে আর মাম্মাম ওদিকে শুয়ে আছে। আর দেখো, বড় টেবিল পাখাই চালিয়েছি। আর এদিকে দেখো, কালকে রাত্রিবেলায় যে পেন্সিল বক্সটা রেখেছিলাম মা সরস্বতীর পায়ের কাছে, সেখান থেকে মা সরস্বতীর পায়ে ছুঁয়ে দিলাম, আর আমাদের গুরুদেবের পায়ে ছুঁয়ে দিলাম, ভালো করে ছুঁয়ে দিলাম, যাতে আমার মেয়েটা একটুখানি ভালো করে পরীক্ষা দেয়। সবই করে করানো হয়, কিন্তু কি বলতো, মানে এত চঞ্চলতার জন্য না ভুলেই যায়। তোমরা একটুখানি ওকে আশীর্বাদ করো যাতে ওর একটুখানি চঞ্চলিতাটা কমে এবং পরীক্ষা যাতে একটুখানি ভালো করে দিতে পারে। এরপরে দেখো, পেন্সিল বক্সটা নিয়ে আর ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি বারান্দায়। এরপরে তো ওকে টিফিনও দেবো, ওকে আজকে টিফিন দেবো ভেবেছি, যে ওরিও বিস্কুট দিয়ে দেবো, ওরিও বিস্কুট আর সন্দেশ দিয়ে দেবো, সেটাতেই ওর খাওয়া হয়ে যাবে। কারণ ওকে বলেছি এমনি একটা বিস্কুটের প্যাকেট দিতে, এবার ওদের স্কুলে না প্লাস্টিক ফ্লাস্টিক অ্যালাউ নেই, ওই জন্য একটা টিফিন বক্সের মধ্যে ওর ওরিও বিস্কুটটাকে দিয়ে দেবো। এই দেখো, এই যে টিফিন বক্সটা, এই টিফিন বক্সের মধ্যে ওরিও বিস্কুট দিয়েছি আর সন্দেশ দিয়েছি, বুঝলি তো, সন্দেশ দেবো। ওরিও বিস্কুটের সন্দেশই ওর খাওয়া হয়ে যাবে। এই দেখো, ওর টিফিন রেডি। একটা প্যাকেটের মধ্যে পাঁচটা থাকে, তবে আমি পাঁচটা দিইনি, চারটে দিয়ে দিয়েছি আর দুটো সন্দেশ দিয়ে দিয়েছি, এতেই ওর খাওয়া হয়ে যাবে, তাছাড়া তো আবার বাড়ি চলে আসবে। তো চলো, এরপর মাম্মামের টিফিনটা গুছিয়ে নিই, মানে বন্ধ করে দিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ সব কিছু রেডি না থাকলে আবার বেরোনোর সময় ভুলেই যাবো, একেই তো পরীক্ষা। তো চলো, ওকে এবার তুলে ওকে স্কুলের জন্য তৈরি করে নিই। কি দেখো, মাম্মাম একদম রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। মিনি সব রেডি তো, শোনা একটুখানি প্লে দিয়ে মেক সেন্টেন্সটা বলে বলে ফেলো তো। হ্যাঁ, বাহ। আর ফ্রুটস দিয়ে, ফ্রুটস দিয়ে, আই আর আর জিকের ওটা বলো তো, অ্যানিয়ান মাইক। হ্যাঁ, বাহ, সরস্বতী ঠাকুর মনে করিয়ে দিয়েছে নাকি? সরস্বতী ঠাকুরকে একটু নমস্কার করে নাও, একটু নমস্কার করে নাও, ওখান থেকে নমস্কার করে নাও, বলো যে ঠাকুর আমাকে সব মনে মনে করিয়ে দেবে, দাও নমস্কার করে নাও। চলো চলো, এসো 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 শুনে। আচ্ছা, পরীক্ষা দিতে যাওয়ার সময় না মা বাবা ঘরেতে যারা বড় 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 লোক থাকে তাদেরকে নমস্কার করতে হয়। তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো, দাঁড়াও ডায়েরিটা নিই, ব্যাগটা তো বাড়িতে আছে, আয় আয় এদিকে এসো, এদিকে এসো, আমাকে বলো যে পরীক্ষা দিতে যাচ্ছি। তোমাকে আমি কী শেখালাম, যখনই কোনো সময় পরীক্ষা দিতে যাবে বড়দের নমস্কার করে যাবে, নমস্কার করে নাও, করে নাও। হ্যাঁ, ঠাকুরকেও করতে হয়, বড়দেরও করতে হয়, না করে না, নমস্কার করে নাও, পায়ে হাত দিয়ে করো, কিচ্ছু হবে না, করো করো। কালকে করেছিল তো, পরীক্ষা তো আজকে,
একটু করে নাও, কিচ্ছু হবে না, একটু করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বা এক পায়, আমাকে করতে হবে না, আমি তোমাকে এমনিতেই আশীর্বাদ করবো। চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব শরৎ লিখবে, সুন্দর করে লিখবে। হ্যাঁ আমি কিন্তু পেন্সিল দিয়েছি ছুলে, একদম সুন্দর। বাবা আগে থেকেই বেরিয়ে যাচ্ছে, দাঁড়াও ব্যাগ নি, দাঁড়াও। ঠিক আছে আমরা এখন নামছি পরীক্ষা দিতে। আস্তে আস্তে নামো, এরম ভাবে চেপে ধরেছে, দেখো কিভাবে চেপে ধরেছে, কিরম ভাবে চেপে ধরেছে গো মেয়েটা। পরীক্ষা দিতে যাচ্ছে, অনেক কষ্ট করে অনেকগুলো পরীক্ষা, ইংলিশ রাইট রিটেন, রিটেন মানে হচ্ছে লেখা পরীক্ষা, হোয়াট আর জিকে মৌখিক, আর হচ্ছে জিকে ওরাল, আর হচ্ছে ইংলিশ রাইট। আচ্ছা ঠিক আছে, কেন জিকে পরীক্ষা দেবে না? হ্যাঁ তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ওরিও বিস্কুট আর সন্দেশ, ওই তো পরীক্ষার পরই তো ওটা খাবে না। আমি এবার এবার আমি ম্যামের সাথে দেখা হলো, আমি বললাম ম্যাম আপনি যে ফোন নাম্বার পাঠাতে বললেন আপনি তো কিছুই রিপ্লাই দিলেন না, বললো না ফোন নাম্বারটা পাঠাতে বলেছে, অনুষ্কার পরীক্ষা শেষের মুখে আপনাকে ফোন করব, তখন আপনি এসে ওকে নিয়ে যাবেন, বুঝলে? ঠিক আছে আমি এসে বলছি। তো দেখো দুটো ওষুধ কিনলাম, কারণ মামাম কালকে থেকে বলছিল একটুখানি পেটে ব্যথা করছে, ওই জন্য একটা কলিমেক্স একটা ওষুধ কিনলাম পেটে ব্যথার জন্য, মানে গ্যাসের ব্যথা হয়ে গেছে, বুঝলে তো, মানে কেক ফেক এ সমস্ত বেশি খায় তো, আর একটা ওষুধ কিনলাম, এগুলো সব মামামকে স্কুল থেকে দিয়ে আসার পরেই কিনেছি। একটা গ্যাসের ওষুধ নিয়ে নিয়েছি, আর মামামের জন্য সন্দেশ নিয়েছি, আর ঠাকুরের জন্য একটু গুজিয়া নিয়ে নিয়েছি, কারণ ও মামাম প্রতিদিন জিজ্ঞেস করে ঠাকুরকে কী দেবে কী দেবে, ওই জন্য এটাতে গুজিয়া আছে আর এটাতে মামামের সন্দেশ আছে। তো চলো বাবার বাড়িতে চলে এসেছি, আর এই এক্সটেনশন কর্ডটা নিয়েছি। এক্সটেনশন কর্ডটা কী হয়েছে বলো তো, এই দেখো এই জায়গাটা না একটুখানি, এই দেখো এই জায়গাটা একটুখানি কাটা কাটা মতো, মানে ঢিলা হচ্ছে, পাখাটা চলছে না, এই জন্য বাবাকে দেবো, বাবা যদি দেখি ঠিকঠাক করে দিতে পারে করে দেবে। তো চলো যাই, উপরে গেট বন্ধ আছে। হ্যাঁ আমার নাম্বার আছে তো, তার সত্ত্বেও আবার অ্যালবিনা ম্যাম বললো যে একটাই আসবে। হ্যাঁ 12টা অবধি চলে এলাম ভাইয়ের রান্নাঘরে, ব্যাক ক্যামেরা করে একটু, মা সেদিন কিন্তু তুমি আদর করনি, পাখাটা চালিয়ে দিন না, কথা শুনি কোনো, আমার ওষুধ কিন্তু শেষ আজকে, উফ এখনো ঠান্ডা খেয়েছি, উফ গরমে তো করছে, না তুমি কানে কি চেঞ্জ করে নিয়েছো এখনই? একটু আদর করো, ভালো করে আদর করো, ভালো করে ভালো, তুমিও তো ঘেমে গেছো, প্রচণ্ড গরম। এই যে মায়ের সব বিছানা বাছানা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমার কিচ্ছু হয়নি মায়ের কাছে, শুধু তোমাদের তো আগের ভিডিওগুলোতে তো দেখিয়েছিলাম যে যখনই মন চায় চলে আসি, ওটা বলা বলির সিন নেই। হ্যাঁ শুধু রাত্রিবেলা মাকে বলে দিতে হয় যে এসে ভাত খাবো, কারণ ভাতের তো চালটা নিতে হবে, ওই জন্য এইটুখানি শুধু বলে দিই। আর বাবা কি করছো? ও ঠিক আছে, বাবা এখন দরজা মুছছে,
এটাই আমার বাড়িতে কেউ করার নেই আমি ছাড়া। তো চলো মাকে মায়ের কি কি রান্না হচ্ছে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। ডাটা আলু কুমড়ো বেগুনের তরকারি হচ্ছে, এখনো তো হয়নি না সেদ্ধ। আর কি আছে? মাছের ঝোল হয়ে গেছে, আর এটা ভুজিয়া হবে। আর একটুখানি ভিডিও করতে এসেছি, যাচ্ছি, হয়ে গেছে। কি কি রান্না মা করেছে এরপর? হ্যাঁ, আর ডাল, কারণ ডাটা আলু তরকারিটাকে শুকনো শুকনো হবে ডাল দিয়ে খাবার জন্য। আর মাছেরও একটুখানি শুকনো শুকনো করেছো না? একটু জল খাবো নেট। কি বলছো? হ্যাঁ কেন গো? হ্যাঁ আছে, কিন্তু দেখো এবার হয় নাকি। দাও আমার মেয়েকে নিয়ে আসো। খুব চাপ বাবা পরীক্ষায়, প্রচণ্ড লেখা, মানে ছ লাইন নিজের সম্বন্ধে লিখতে হবে। মাই নেম ইজ অনুষ্কা ব্যানার্জি, আই অ্যাম 5 ইয়ার্স ওল্ড, সব লিখতে পারে, কিন্তু ওই যে মাই স্কুল নেম ইজ বালি এডুকেয়ার ইংলিশ মিডিয়াম বানানটা একটুখানি ভুল করে, মিডিয়াম বানানটা একটুখানি ভুল করে। আমার পুরো অসুবিধা আছে, বুঝলো তো, একটু মিডিয়ামে। তারপরে নেক্সট সেন্টেন্স, অপোজিট ওয়ার্ড, মিনিং, তারপর গরুর বাচ্চাকে কি বলে, ছাগলের বাচ্চাকে কি বলে, সিঙ্গুলার প্লুরাল, তারপর হচ্ছে দেখো, তারপর ফাদার মাদার বানান, মানে কি বলতো, এ ফাদার মাদার, সন ডটার, আঙ্কেল আন্ট, ওগুলো মানে কি বলতো, বাবা জানে না আছে কিন্তু আমার মনে থাকে। তারপর হচ্ছে ইংলিশ রাইমস মুখস্থ, আর হচ্ছে জিকে 15টা না 20টা প্রশ্ন মুখস্থ, মুখে ধরা চাপ না একটুখানি ছোট্ট বাচ্চার জন্য প্রচন্ড চাপ। আমার মালিশ আমি আত্মা কালকে বলছে ও অনুরাধা আর অনিরুদ্ধ বানান পারে, বললাম হ্যাঁ পারে, দিয়ে আমি বললাম কানে দাও, এ এ নিও বলছে বাবা, তাহলে যে তুই বলিস ও কিছু পারে না, ও লিখতে পারে না। ফর্মটা ফিল আপ করাটা, ফর্ম ফিল আপ করতে অনুষ্কা নাম লিখেছে কেন? এ এনিউ লেখা আছে না, ওই জন্য লিখছে যে অনুষ্কা নাম লিখেছে কেন। তারপরে পড়লো, হ্যাঁ পড়ে বললো না অনুরাধা। তো প্রচন্ড চাপ মা, মানে অনেকটাই লিখতে হয়, কিন্তু তার সত্ত্বেও তো বলো পড়তে হবেই, লিখতে হবেই, যেহেতু ইংলিশ মিডিয়াম। আর কালকে আজকে ওর পরীক্ষা দিতে দিয়ে এসেছি, বোর্ড দিয়েছি তো দেখলে, আর একটা ওরিও বিস্কুটও দিয়েছি দেখলে, ওরিও বিস্কুট আর দুটো সন্দেশ দিয়ে দিয়েছি, আর জল দিয়েছে। সকাল থেকে বলছে একটু পেটে ব্যথা করছে, পেটে ব্যথা, আবার অসীমের দোকানে গিয়ে ওষুধ আনলাম। সোমনাথ নেই এখন, বেড়াতে গেছে। আমি বললাম যে তোকে আমি তাহলে ঝোল ভাত করে দিই, কালকে আমাকে বলছে রাত্রিবেলা বলছে ভাত খাবো না, ভাত খাবো না, হঠাৎ করেই বলছে আমি ভাত খাবো। তুই তো তাহলে মনির মনির মতো খাবো না বললি, তারপর আবার বলছে যে খাবো, দিয়ে মায়ের ঢেঁড়শের তরকারিতে ঝাল ছিল না, ঢেঁড়শের তরকারি দিয়ে মেখে খাওয়ালাম। চলো আবার যখন খাবো তখন তোমাদের দেখাচ্ছি, একটু হাই করে দাও। এরপরে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, একই রকমের খাবার মায়ের কাছে এসে খাই, এটাই জাস্ট অসাধারণ লাগে, পুরো একদম মনে যেন মুখে লেগে থাকে। ভাত, ঘি, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখা, আর এখনও ডিমের ভুজিয়া মা নিয়ে আসেনি, মা নিয়ে আসছে। মা আগে থালাটা দিয়ে গেল, কারণ কড়াইয়ের মধ্যে তো ডিমের ভুজিয়া করেছে। তো এই দেখো মা চলে এসছে ডিমের ভুজিয়া নিয়ে, এরম ডিমের ভুজিয়া, ও বাবা দারুণ লাগে, যা ফাটাফাটি খেতে। বাবাও রুটি দিয়ে খাবে, আর আমাকেও এরকমভাবে করে দিল। তো চলো চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড গরম বুঝলে তো। আর দেখো কিছু কিছু জিনিসও এনেছি এখানে বেড়াতে যাওয়ার জন্য, এরকম এই যে প্লাস্টিকের মধ্যে সোয়া সস, চিলি সস, কেওড়া জল, গোলাপজাম, মানে ওখানে গিয়ে একদিন বিরিয়ানি খাওয়া হবে যেখানে যাব, আর ওখানে গিয়ে একদিন চিলি চিকেনও খাওয়া হবে, ওই জন্য সব দেখো ছোট্টো ছোট্টো কৌটো নিয়েছি, চিলি সস, সোয়া সস, আর কেওড়া জল, গোলাপ জল, আর একটা ছোট্ট পাউডার নিয়েছি নাইসিলের গরমের জন্য, আর একটা ভলিনির মলম নিয়েছি, কারণ গায়ে হাত পায়ে ব্যথা ব্যথা যদি করে বা মাথা ব্যথা ব্যথা করে সেটা নিয়েছি। আর
আর কিছু নিয়ে নি আর দেখো ফুলটাও নিয়ে নিয়েছি, তো এবার ওপরই উঠবো বুঝলে তো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু নেই, দেখো জলের ড্রাম কত জমেছে, তিনটে জলের ড্রাম, জানি না কতগুলো নিয়ে যেতে পারবো, হাতে ব্যাগ নেই বুঝতে, মানে শাশুড়ি ভরে রেখে দেয় আর তোমাদের দাদাভাই নিয়ে যায়, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু নেই সেহেতু আমাকেই নিয়ে যেতে হবে, কারণ শাশুড়ি হাতে ব্যথার জন্য নিতে পারে না। তো আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে সিম্পল মাছ দিয়ে ঝোল করবো। তো চলো আর বেশি কথা বলছি না, কারণ রান্না বান্না করা বাকি আছে, মাম্মামও চলে আসবে তাড়াতাড়ি, আজকে মাম্মাম আসার আগে মনে হয় স্নান মান হবে না। তো যাই হোক, গরম প্রচণ্ড পরিমাণে আর ভালো লাগছে না, তাড়াতাড়ি গিয়ে বিছানাপত্র, কিছুই গোছানো নেই, বিছানাপত্র কিছুই গোছানো নেই, সব গোছাতে হবে, রান্নাবান্না করতে হবে, তারপর এই জিনিস জায়গা দিলি জায়গায় রাখতে হবে। তো চলো দেখি, যদি একটা ড্রাম পারি তাহলে একটা ড্রাম নিয়ে উঠবো, কারণ এখানে হাতে ব্যাগ আছে, দাঁড়াও সাইকেলে চাবিটা আগে দিই। সাইকেলের চাবিটা ঢুকিয়ে নিলাম, কারণ সাইকেলের চাবিটা ভুলে গেলে আবার বাবা বকাবকি করবে। আর এখানে ব্যাগটার মধ্যে এক্সটেনশন কর্ডটা ঠিক করে দিয়েছে বুঝলে, দেখিয়ে দিই তোমাদের এত, দাঁড়াও এই দেখো, দেখেছো এই যে এইটা সুইচটা, এটা প্লাগটা পাল্টে দিয়েছে, আর অসুবিধা হবে না আমাদের, বাবা না থাকলে এসব জিনিসগুলো প্রবলেমের সমস্যার সমাধান হতো না, কারণ যেহেতু নাতনির জন্য বলেছি আগে করে দিতে, ওই জন্য আগে তাড়াতাড়ি নাতনির জন্য করে দিয়েছে, কারণ আমরা তো এসি চালাতে পারছি না, এসি চালাতে পারছি না, তারাও মাম্মামের এই দুটো খেলনা করেছিল ওপর দিয়ে, দুটো নিয়ে সব দিয়ে এবার তাহলে একটা ড্রাম হাতে নিতে পারবো বুঝলে। তো চলো দেখতে থাকো, আবার মাম্মা আসুক স্কুল থেকে, রান্নাবান্না বা মা যেগুলো রান্নাবান্না দেবে না দেবে পরে এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো। তো চলো সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি কথা বলতে। মাম্মাকে নিচে আনতে যাচ্ছে বুঝলে তো, আজকে তো স্নান ফান কিছু হয়নি, তো স্কুলে ম্যামকে জিজ্ঞেস করেছিলাম যে ওর যেহেতু দুটো পরীক্ষা তাহলে কখন আসবো, তখন ম্যাম বলেছিলো যে একটার মধ্যে চলে আসবে, এবার বাবা ভেবেছে যে হয়তো 12টার সময় ছুটি, ওই জন্য বাবা 11:45 নাগাদ চলে এসেছে। তারপর আমি বললাম না গো বাবা, ওর ইংরাজি লেখা হবে, রাইমস হবে, তারপরে জিকে হয়ে তারপর ছাড়বে বলেছে একটার সময়। দিয়ে বাবা বললো না যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মেয়েটা ফালতু ফালতু বসে থাকবে, বাবার কথাই ঠিক হলো, ওরা তো বাচ্চা, ওদের আর লিখতে কতক্ষণ লাগবে, মানে লেখা পরীক্ষাটা ছিল 12টা অবধি বুঝলে তো, আর যেহেতু আমার মেয়ে আর একটা পরীক্ষা দেবে বেড়াতে যাওয়ার জন্য, সেহেতু ওকে বলেছিল একটা। এবার এমনিতে বাচ্চা, একটা বাচ্চার মাকে ফোন করেছিলাম যে ফার্স্ট হয়, ও বললো যে ওদের লেখা পরীক্ষা নাকি অনেক আগে হয়ে গেছিলো, ওর ছেলে চোখ মুখ ফুলিয়ে উঠেছে, মানে ঘুমিয়ে পড়েছিলো, মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে যে ঘুমিয়ে পড়েছিল। এবার এদিকে তো এখনও রান্নাবান্না চলছে, কারণ এসে বিছানা গোছালাম দুটো ঘরের, তারপরে সবজি কাটলাম, মাছ ভাজলাম, করলাম, আরও অনেক কুটিকাটি কাজ ছিল, ওই জন্য বাবাকে বললাম বাবা এখনও তো রান্না হয়নি তাহলে তুমি একটু দাঁড়াও, তাহলে বাবা মনে হয় উপরে আসবে। এবার বাবাকে যদি বলেছিলাম যে তুমি যদি বেরিয়ে যাও তখন আমাকে একবার ফোন করবে যে আমি বেরিয়ে গেছি, তাহলে আমি নিচে যাবো, এখানে নিচে চলে এসেছি, দেখা যাক কখন আসে, এখনও মাছের ঝোলটা একটু বাকি আছে, বেশিক্ষণ বসতে হবে না বাবাকে, 5-10 মিনিট হলেই হয়ে যাবে, কারণ মোটে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাতে মোটে ফুলকপি আলুটা কষালাম। এখানে একটুখানি বসে আছি, আমাকে ফোনে বললো মা 10-এ 10 পেয়েছে, ভাই কিসে 10-এ 10 পেয়েছে বুঝতে পারলাম না, হয়তো রাইমসে হবে, চলে এসেছে মাম্মা দেখাচ্ছি, চলে এসেছে মাম্মা, হ্যাঁ এখনই তো খাবে, বলেছে শোনো না বলছি কি, তুমি কি বলছিলে, দাঁড়া দাঁড়াও, তুমি কি বলছিলে যে আমি যেটা করাইনি, আমি কোনটা করাইনি বলো, আমি কোনটা করাইনি বলো, আই ওটা কি রে কোন মনে করছিস, ভাবেল না, তাহলে ভাবেল তো বল মনে করছিস, আমি 10 পেয়েছি, কিসে উড়ালে, উড়ালে নয় তাহলে, জিকে ধরেছে, জিকে পেরেছিস, জি জি
আজকে জিকে তাহলে ধরেনি না এবার কি বাবা আজকে তো জিকে ছিল হ্যাঁ তাহলে আমি গেলাম বলল যে ওদের এমনি লেখা পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ কই ওরাল দিচ্ছে আমি বাইরে বসে আছি বলাচ্ছে বলে ডাক তারপর যেমনি হয়ে গেল আমাকে বললো তাহলে তোকে জিকে জিকে পরীক্ষা নেয়নি তোকে উপরে গিয়ে ইলেকট্রিকের বিল লাল জল পেলাম কিন্তু দুই তো দুদিন ছিলাম না মানে আর আমি তোকেই বলবো কারণ তুই অল্প বয়স তুই ছোটাছুটি করার বয়স আছে কি আমি খারাপ বলছি না ছোট বয়স অল্প বয়স না আমরা পারবো না ঝুলটা শুধু দেখলেই হবে আমি যেহেতু দুদিন নেই আমি লাল জলে স্নান করছি আজকে ইলেকট্রিকের স্নান করা হয়ে গেছে দেখো এদিকে ঠাকুর পুজো করাও হয়ে গেছে দেখো ঠাকুর পুজো করাও হয়ে গেছে আর এদিকে চুল ফুল আসানো সব কমপ্লিট এবার মামামকে খাওয়াতে বসবো তো চলো তার আগে একটুখানি তোমাদের দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি না করেছি কারণ তোমাদের বললাম যে পরে আমি দেখাবো কী কী রান্না করেছি না করেছি তো চলো প্রথমে এক ঝলক একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি তোমাদেরকে তো দুপুরেই বললাম যে খাওয়াটা এক ঝলক দেখিয়ে দিই কিন্তু দেখাতে পারিনি কারণ দেখাতে যখনই যাবো ফোনটা নিয়ে তখনই মামাম কাঁদতে শুরু করে দিয়েছে যে ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে ওই জন্য তখন আর ভিডিও করার সময় হয়নি এমনি তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো খেয়েছি আর দেখো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে ওকে পড়াতে বসেছি আর এখানে খাচ্ছি হচ্ছে র চা আর পাউরুটি দিয়ে খাচ্ছি তো বন্ধুরা তোমাদের তো তখন বললাম যে দুপুরবেলা এক ঝলক রান্নাটা দেখাবো কিন্তু রান্নাটা দেখানোর সময় হয়নি এত গরম আর তাছাড়া ভুলেও গেছে আর মামামের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আর রান্নাটা দেখানোই হয়নি আমি তো তোমাদের বললাম যে আমি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম সেটাই কেবলমাত্র তোমাদের দেখাতে পারলাম না আর তাছাড়া মা যেগুলো দিয়েছে সেগুলো তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই দেখো এইটা আছে হচ্ছে ডাটা আলু কুমড়ো বেগুনের তরকারি আচ্ছা এটা আছে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল আর এটা হচ্ছে ছাড়া পোনা মাছের ঝোল ভাত তো আছেই আর সকালবেলা এদিকে মাম্মাম খেয়েছিল ভাত মানে দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়েছিলো সেই ঝোলটা তো আর না ওই জন্য রাত্রেবেলা একটুখানি কামিনী আতপ চালের ভাত করে দিলাম আলু দিয়ে ওরকে খাইয়ে দেবো আর একটা বয়েল ডিমও নিয়ে নিয়েছি খাবারটা বেড়ে নিই না তো কী আছে খাবার খেতেই পারি বয়েল ডিম আছে ডিমটা ছুলে নি দাঁড়া তুমি ওখান থেকে একটু ডাটা বেশি নিয়ে নিয়ে নাও ডাটা আমার জন্য রাখবে না আর ডাল তো মনে হয় লাগবে না না আর ওই মাছ নিয়ে নাও ব্যাস আমি ওকে খাইয়ে দিই হ্যাঁ কারণ ডাটা আমি তো তরকারি এমনিতেও নিয়ে নিই
চলে এটা আপাতত দিয়ে দিই, কারণ প্রচণ্ড তো গরম ভাতটা, এটা আপাতত দিয়ে দিলাম। আর দেখো এখন কটা বাজে, 10:15। আমাদের কালকে অঙ্ক পরীক্ষা আর কনভারসেশন পরীক্ষা, ওইগুলো পড়াতে পড়াতেই দেরি হয়ে গেল, তো চলো খাইয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গা হাত পাটাও ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, গা হাত পা ধুয়ে না গরমকালে আর মুছি না, ওই জন্য দেখো চোখে মুখে সমস্ত জায়গাতে জলে ভর্তি। লাইটটা বন্ধ করে দিই। এখন ঘরেতে শুয়ে পড়বো একেবারে, আর মামামের ভরছো জল, ঠিক আছে ভরো। আর দেখো খাটে শোব না, এই সবগুলো থাকবে, ট্রেন, মিকি মাউস, তারপর তাহলে কেরা কেরা, আচ্ছা দুর্গা, কার্তিক, গণেশ, পুতুল, সবাই সবাই আছে। তো চলো প্রিয়া, বুকটা ভেজা কেন, গায়ে জল খেলেই বুকটা ভিজে যাচ্ছে। আর এগুলো সব দেখো দুর্গার সব যন্ত্র, মানে দুর্গার সব গলার হার, তারপরে এই যে হার, এগুলো সব হার। আর এই যে দুর্গার পয়সা, দেখো দুর্গার পয়সা, দেখো দুর্গার পয়সা অনেক অনেকগুলো। কোথায় দেখি, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 500 টাকা হারিয়েছে তো কোনো অসুবিধা নেই, 50 পয়সা রেখে 500 টাকা বলছে। তো দেখো এখন 11:25 বাজে, দেখো 11:25 বাজে, এরপর শুয়ে পড়বো, কারণ আবার কালকে মামামের পরীক্ষা আছে হচ্ছে ম্যাথ আর কনভারসেশন, ঠিক আছে। তো চলো, আর আজকে বেশি কথা বলছি না, আজকে পুরো দিনের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো কালকে নিয়ে আসছে একটা নতুন আলাদার ব্লগ নিয়ে, তোমরা সাথে থাকবে পাশে থাকবে। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো আজকের মতো একটুখানি টাটা, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ছি।